दर्शक सृष्टि बा ध्वंसेर परिक्रमा जागतिक पृथिवीर चिरायत नियम सेई नियमे प्राय प्रतिटी शताब्दीते नतून नतून सभ्यता एकटू एकटू करे निजेदेर ज्ञानके सम्प्रसारण करेछे समृद्ध करेछे उद्भावनी जगतकेओ जापित जीवन एवं चिकित्सा भुवनेओ एसेछे वैप्लविक परिवर्तन तार एकटी अविच्छेद्य अंश चक्षु चिकित्साय आजकेर प्रजुक्तिर व्यवहार विश्वजोड़ा विस्मयकर सेई सब चिकित्सा सेवा एखन आमादेर देशे चोखेर बहुल परिचित समस्या छानिर एई अत्याधुनिक प्रजुक्ति चिकित्सा आमादेर आजकेर प्रतिपाद्य विषय सप्ताह घुरे सबाइके चोख ओ दृष्टि सेवा निये ढाका आई केयर हॉस्पिटल निवेदित आरटीभिर सुस्थ चोख स्वच्छ दृष्टि अनुष्ठाने स्वागत दर्शक चोखेर छानिर चिकित्साय अत्याधुनिक प्रजुक्तिर व्यवहार निये आजकेर आलोचनाय संगे रयेछेन चोखेर दीर्घदिनेर अभिज्ञ एवं सफल चिकित्सा व्यक्तित्व ढाका आई केयर हॉस्पिटलेर सिनियर कन्सालटेंट स्माइल लैसिक फैको और ग्लोकोमा विशेषज्ञ अध्यापक डॉक्टर हारुन रशीद सर सर आपनाके स्वागत जानाচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন স্যার ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি স্যার আপনার কাছে প্রথমে জানতে চাই যে সমাজে একটি প্রচলিত একটি প্রথা আছে বা একটি ধারণা আছে যে চোখের ছানি মানেই চোখের সামনে একটি পর্দা পড়েছে এই ধারণাটি আসলে কতটুকু সঠিক বা ছানি বলতে তাহলে আমরা আসলে কি বুঝি প্রথমত এই ধারণাটি একেবারেই ভুল ছানি মানে কোনো পর্দা না আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই ছানি শব্দটি এসেছে প্রাচীন শব্দ ক্যাটারাক্টা যেটি একটা গ্রিক শব্দ প্রাচীনকালে গ্রিসের লোকরা মনে করত যে তাদের চোখের সামনে জল প্রপাতের মতো কিছু একটা নেমে আসছে এবং তারা ঝাপসা দেখছে যার জন্য এটাকে বলে ক্যাটারাক্ট ইংরেজিতে বলে ক্যাটারাক্ট আর আমরা বলি চোখের ছানি এবং তার একমাত্র চিকিৎসা হলো যে চোখের ভেতরের লেন্সটাকে বের করে নিয়ে এসে চোখে আরেকটা লেন্স বসানো লেন্স কি জিনিস আমি একটা মডেল দিয়ে বুঝিয়ে দিই অবশ্যই আমাদের চোখের ভেতরে স্বচ্ছ প্রাকৃতিক একটি লেন্স থাকে এটি যদি ঘোলা হয়ে যায় সেটি ছানিতে রূপান্তরিত হয় এবং তখনই এই ঘোলা লেন্সটাকে আমরা ফেলে দেই নতুন একটা লেন্স লাগিয়ে দেই ধরো চশমার লেন্সটা ঘোলা হলে আমাদের পরিবর্তন করতে হয় না এবং শতকরা ১০০ জন মানুষেরই লেন্সটা বয়স হলে ঘোলা হয়ে যায় তখন কিন্তু পরিবর্তন লাগে তাহলে ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে ওই ঘোলা লেন্সটা ফেলে দিয়ে চোখে একটা নতুন লেন্স লাগানো ওষুধের মাধ্যমে ছানির কোনো চিকিৎসা হয় না আচ্ছা খুব স্বচ্ছভাবে ছানি সম্পর্কে আপনার কাছে ধারণা পেলাম স্যার এবার আপনার কাছে আসলে জানতে চাই বলি চোখের ছানির আসলে অত্যাধুনিক চিকিৎসাটি কি অত্যাধুনিক চিকিৎসার আগে বলি যে প্রচলিত যে প্রযুক্তি রয়েছে সেটাকে বলে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি ধরো 7 থেকে 8 মিলিমিটার জায়গা কেটে আস্ত ছানিটাকে বের করে নিয়ে আসা হয় সেখানে ইনজেকশন লাগে এবং ব্যান্ডেজ লাগে এবং এর আগেও ছিল এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন সেখানে আরো বড় জায়গা কেটে সেলাই দেওয়া লাগতো আর এখন সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি হচ্ছে ফ্যাকো এমালসিফিকেশন ছোট একটা ছিদ্র করে অত্যাধুনিক ফ্যাকো মেশিনের মাধ্যমে আমরা ছানিটাকে টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে আসি চলো ছবি দিয়ে বুঝিয়ে দেই আমাদের রয়েছে সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন বা ফ্যাকো যন্ত্র বাম দিকে রয়েছে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম with Ozil Torsional Technology from Alcon USA, world's सबसे best machine, आरेक्टी world's best machine रहे थे, White Star Eye Signature, Ellipse FACO प्रजुक्ति from Johnson and Johnson USA. इर पौरे छोटी तो हमरा देख बो, जो सबसे उन्नत प्रजुक्ति जे ophthalmic operating microscope, तुम्हें जानो जामों दे चोक एमनी छोटा, चोकेर भेतोरे जे खुद्राते खुद्रो जाओं शुगुलो, शेगुलो आरो छोटो, परिष्कार करे देख बर जरने, समस्त चोकेर सर्जरी किन्तु microscope दिए करा है, खाली चोके किन्तु ना तो सबसे उन्नत प्रजुक्ति जो माइक्रोस्कोप लुमेरा 700 फ्रम कर्लजाइस जार्मानी एर साथे एर परेर छबिते आमरा देखबो जे कैलिस्टो आई एटा एकटा डिजिटल मार्कारलेस सल्यूशन जोग होयेछे सब मिले एटाके बोले कैटरैक्ट सुइट मार्कारलेस अर्थात कैटरैक्ट सुइट मार्कारलेस पद्धति एटाई हलो सर्वाधुनिक प्रजुक्ति जार माध्यमे आमरा चोखेर फैको सार्जारि करे चोखेर भेतरे निखुतभावे सठिक पावारेर आमरा लेंस बसाई धन्यवाद सर खूब सुंदर करे बोलछिलेन जे चोखेर छानिर অত্যাধুনিক চিকিৎসা সম্পর্কে স্যার আপনি একটু আগে বলছিলেন যে চোখের ছানি অপারেশন করে একটি লেন্স বসাতে হবে তো এই লেন্সের পাওয়ার স্যার আপনারা আসলে কিভাবে নির্ধারণ করে থাকেন অপারেশনের আগে প্রচলিতভাবে একটি পদ্ধতি রয়েছে সেটাকে বলে আল্ট্রাসাউন্ড বায়োমেট্রি আচ্ছা কিন্তু তার কিছু দুর্বলতা রয়েছে আমরা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির যে মেশিন আমরা ব্যবহার করি সেটাকে বলে অপটিক্যাল বায়োমেট্রি আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই IOL Master 700 এরপরে যোগ হয়েছে IOL Master 700 TK এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির অপটিক্যাল বায়োমেট্রি পরের ছবিতে আমরা দেখব যে এখানে প্রথমবারের মতো সোয়েপ সোর্স অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বা ওসিটি প্রযুক্তি ব্যবহার করা আছে ফলে চোখের কর্নিয়া থেকে একবার রেটিনা পর্যন্ত সঠিকভাবে চোখে যে অ্যাক্সিয়াল লেংথ বা অক্ষীয় দৈর্ঘ্যটা আমরা পেতে পারি কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান এই চোখের সঠিক পাওয়ারের লেন্স পাওয়ারটা বের করবার জন্য পরের ছবিতে দেখব আরো একটি লেটেস্ট প্রযুক্তি এসেছে সেটাকে বলে পেন্টাক্যাম এএক্সএল তুমি জানো যে পেন্টাক্যাম এটি হচ্ছে অকুলাস ফ্রম জার্মানির সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির কর্নিয়াল টোমোগ্রাফি মেশিন কিন্তু এর সাথে সম্প্রতি যোগ হয়েছে অ্যাক্সিয়াল লেংথ মাপার যে সফটওয়্যার ফলে এটাকে বলে পেন্টাক্যাম এএক্সএল অর্থাৎ এই যন্ত্রের মাধ্যমে এখন একদিকে যেমন আমরা কর্নিয়াল টোমোগ্রাফি করতে পারি পাশাপাশি বায়োমেট্রিও করতে পারি এটি হচ্ছে সবচেয়ে এর পরের ছবিতে আমরা দেখব এর সাথে সাথে যোগ হয়েছে সবচেয়ে সর্বশেষ প্রজন্মের ফর্মুলা বায়োমেট্রিক ফর্মুলা প্রচলিতভাবে আমরা এসআরকেটি ফর্মুলা ব্যবহার করতাম এখন আমরা ব্যবহার করছি ব্যারেট ইউনিভার্সাল টিকে ফর্মুলা ব্যারেট ট্রু কে ফর্মুলা হিল আরভিএফ ফর্মুলা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির ফর্মুলা ব্যবহার করে সঠিক পাওয়ারের লেন্সটা আমরা আমাদের রোগীর চোখে বসাতে সক্ষম হচ্ছি ধন্যবাদ স্যার আপনি বলছিলেন যে সঠিক পাওয়ারের লেন্স এই সঠিক পাওয়ারের লেন্স নির্ণয় করাটা আসলে কতটা জরুরি ভীষণ জরুরি দেখো চশমার লেন্স সেটিও কিন্তু একটি লেন্স সেই চশমার লেন্সের পাওয়ারটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সেই রোগী ঝাপসা দেখবে তার কষ্ট হবে কিন্তু এই চোখের যে লেন্সটি আমরা ভেতরে বসাবো ভেতরে ইন্ট্রাঅকুলার লেন্স এটা তো আর চেঞ্জ করা যাবে না সুতরাং এই লেন্সটির পাওয়ার সঠিক হওয়াটা অবশ্যই বাঞ্ছনীয় আমার কাছে প্রায়শই রোগীরা আসেন অন্য হাসপাতালে অপারেশন হয়েছে এসে বলেন যে আমি ভালো দেখতে পাচ্ছি না পরীক্ষা করে আমি দেখি যে তার সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করে এই ধরো গত সপ্তাহে আমাকে একটা আইওএল এক্সপ্লান্টেশন করতে হয়েছে করে সঠিক পাওয়ারের লেন্স কিন্তু আবার বসাতে হয়েছে সেটাকে বলে আইওএল এক্সচেঞ্জ দেখো সঠিক পাওয়ারের লেন্স যদি না হয় সমস্যাটা কি এক চোখের পাওয়ার স্বাভাবিক কিন্তু আরেক চোখের পাওয়ার অনেক বেশি দু চোখের পাওয়ার যদি দুরকম হয় তখন সেটাকে বলে অ্যানাইসোমেট্রোপিয়া এটা যদি অনেক বেশি হয় তখন একটা মানুষ কিন্তু কোনো জিনিসকে তখন দুটো দেখে তখন সেই মানুষটার অনেক কষ্ট হয় রাস্তায় হাঁটতে গেলে দুটো দেখে সে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারে না সেই জন্যই অবশ্যই সঠিকভাবে আমরা কিন্তু আমাদের হসপিটালে তিনটি আলট্রাসাউন্ড বায়োমেট্রি মেশিন রয়েছে এবং দুটো অপটিক্যাল বায়োমেট্রি মেশিন রয়েছে এবং আমরা এই সবগুলো মেশিন ব্যবহার করে অ্যাভারেজ সঠিক পাওয়ারের লেন্সটা বসানো কারণ আমরা অধিকাংশ প্রিমিয়াম ইন্ট্রাঅকুলার লেন্স বসাই সুতরাং অ্যাকিউরেটভাবে চোখের লেন্সের পাওয়ারটা নির্ণয় করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ স্যার খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে জানতে পারলাম আপনি বলছিলেন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আপনারা ক্যালিস্টো আই এবং ক্যাটারেক্ট সুইট মাইক্রোলেন্সের মাধ্যমে ফ্যাকো সার্জারি করে থাকেন এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু স্বচ্ছ ধারণা দেবেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই এখন আমরা ইমেজ গাইডেড সিস্টেম ব্যবহার করছি ডিজিটাল প্রযুক্তি সেখানে রয়েছে ভ্যারিয়ন ওরা এবং সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি হচ্ছে ক্যালিস্টো আই এর পরের ছবিতে আমরা দেখব এই ক্যালিস্টো আই IOL Master 700 এর সাথে এবং Lumera 700 মাইক্রোস্কোপের সাথে Forum iCare Data Management Software দিয়ে যুক্ত অর্থাৎ একটি যন্ত্র থেকে এই Forum iCare Data Management Software এর মাধ্যমে তথ্য উপাত্ত যায় এবং তাতে এই FACO সার্জারি আরো নির্ভুল এবং নিখুঁত হয় চলো একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে আমরা সেটা বুঝিয়ে দেই অবশ্যই এটি হচ্ছে IOL Master 700 সোয়েপ সোর্স অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বায়োমেট্রি সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি এটি Forum iCare Data Management Software মাধ্যমে সরাসরি ক্যালিস্টো আয়ের সাথে যুক্ত এবং সমস্ত ইনফরমেশন Lumera 700 মাইক্রোস্কোপে যায় Forum Data iCare Management Software মাধ্যমে ফলে চোখের ফ্যাকো সার্জারি এবং লেন্সের অবস্থান আরো সঠিকভাবে নির্ভুল এবং নিখুঁতভাবে নিশ্চিত হয় ধন্যবাদ স্যার খুব সুন্দরভাবে আপনি বলছিলেন ফ্যাকো সার্জারির অভিনব পদ্ধতিগুলো একদম লেটেস্ট চিকিৎসা সম্পর্কে স্যার আপনি প্রথমে খুব ইম্পর্টেন্স দিয়ে বলছিলেন যে চোখের লেন্স বা ইন্ট্রাকুলার লেন্সের যে পাওয়ারটা মাপার কতটা জরুরি একটি রোগীর জন্য এছাড়া আর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা অপারেশনের আগে অবশ্যই রয়েছে ছবি দিয়ে আমরা বোঝাই প্রথমে একজন রোগী যখন আমাদের কাছে আসে আমরা স্লিট ল্যাম্প যন্ত্র দিয়ে দেখি রোগীটির চোখের কর্নিয়াতে কোনো সমস্যা আছে কিনা লেন্সের ঘনত্বটা কেমন এবং এছাড়া চোখের পাতায় কোনো সমস্যা আছে কিনা চোখের শুষ্কতা আছে কিনা এর পরের ছবিতে আমরা দেখব যাদের চোখে আমরা শুষ্কতা পাই তাদের চোখে আমরা লিপিভিউ 2 ড্রাই আই ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে শুষ্কতা প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করি বাংলাদেশে প্রথম এই ডায়াগনস্টিক সিস্টেম আমরা নিয়ে এসেছি কেননা যে কোনো ছানি অপারেশনের পরে শুষ্কতা বেড়ে যায় আগের থেকেই যদি কারো শুষ্কতা থাকে এবং তার যদি চিকিৎসা না করা হয় তাহলে তার পরবর্তীকালে তার শুষ্কতা অনেক বেড়ে যাবে এবং সেই রোগীর অনেক ধরনের জটিলতার সম্মুখীন হবে। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে সব নতুন এবং অত্যাধুনিক চিকিৎসা সম্পর্কে আপনার কাছে আজ আমরা জানতে পারছিলাম। আপনার কাছে আমাদের আরো অনেক কিছু জানার আছে, তবে সংক্ষিপ্ত সময় একটি বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতি শেষে নিশ্চয়ই দর্শক চোখের ছানির চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলছি আজকের ঢাকা আই কেয়ার হসপিটালের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হারুন রশিদ স্যার। বাকি আলোচনায় ফেরার আগে সংক্ষিপ্ত সময়ের বিরতি নেব, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও ফিরে এলাম চোখের ছানির চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের আজকের আলোচনায়। সঙ্গে আছেন প্রথিতযশা চক্ষুরোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালটেন্ট, স্মাইল ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হারুন রশিদ স্যার। ফিরছি আলোচনায়। স্যার, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে অপারেশনের আগে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা, ইন্ট্রাকুলার লেন্সের পাওয়ার নির্ণয়ের ব্যাপারে অনেক কিছু স্যার আপনার কাছে জানতে পারছিলাম, এবং আপনি বলছিলেন আরও যে চোখের শুষ্কতা সম্পর্কে। অপারেশনের আগে রোগীর যদি চোখের শুষ্কতা থাকে আপনারা কিভাবে আসলে চিকিৎসা করে থাকেন? প্রথমত আমরা শুষ্কতার কারণ নির্ধারণ করি লিপিভিউ 2 ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে। এরপরে আমরা চোখের আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের অশ্রু ড্রপ আকারে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা দিই। এরপরেও যদি ওই রোগীর চোখে শুষ্কতা থাকে তাহলে আমরা লিপিফ্লো ট্রিটমেন্ট করি। আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই, এটি হচ্ছে লিপিফ্লো ট্রিটমেন্ট, সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির শুষ্কতার চিকিৎসা। প্রথমবারের মতো বাংলাদেশে আমরা ঢাকা আই কেয়ার হসপিটালে এনেছি। এর পরের ছবিতে আমরা দেখব যে এই প্রযুক্তির মাধ্যমে উষ্ণ তাপ এবং প্রেশারের মাধ্যমে মেবোমিয়ান গ্ল্যান্ডের মধ্যে যে জমাকৃত ইনস্পিসেটেড যে মেটেরিয়াল সেটা গলিয়ে আমরা বের করে নিয়ে আসি। চলো একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। এটি হচ্ছে লিপিফ্লো সিস্টেম। উষ্ণ তাপ এবং প্রেশারের মাধ্যমে মেবোমিয়ান গ্ল্যান্ডের ভেতরে যে সিক্রেশন সেগুলোকে গলিয়ে আমরা বের করে নিয়ে আসছি, ফলে মেবোমিয়ান গ্ল্যান্ডের যে ডাক্ট সেগুলো খুলে যাচ্ছে। এটি হচ্ছে শুষ্কতার সবচেয়ে লেটেস্ট চিকিৎসা। স্যার, আপনি বলছিলেন লিপিফ্লোর কথা, এছাড়া আর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা? আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। একটি হচ্ছে স্পেকুলার মাইক্রোস্কোপি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। তুমি জানো যে কর্নিয়ার 5টি স্তর রয়েছে, সবচেয়ে ভেতরের যে স্তর সেটিকে বলে এন্ডোথেলিয়াম। অনেক রোগীদের, বিশেষ করে যাদের ফুক্স এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি রয়েছে, তাদের এন্ডোথেলিয়াল কোষের সংখ্যা কম। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা ভিসকোট বা অরোকোট একটা বিশেষ ধরনের মেটেরিয়াল আমরা ব্যবহার করি যাতে করে অপারেশনের পরে এই চোখের কর্নিয়াটা ভালো থাকে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পরের ছবিতে আমরা দেখব অ্যাস্টিগম্যাটিজম ম্যানেজমেন্ট। অনেকের চশমার সিলিন্ডার পাওয়ার থাকে, চোখের ছানি অপারেশনই হচ্ছে মুখ্যম সময় তার এই সিলিন্ডার পাওয়ারটা সারিয়ে দেবার। এটা দুভাবে আমরা করতে পারি। একটি হচ্ছে লিম্বাল রিল্যাক্সিং ইনসিশন, অর্থাৎ চোখের কর্নিয়াতে একটা ছোট্ট একটা ইনসিশন করে দেওয়া, অথবা যদি বেশি সিলিন্ডার পাওয়ার হয় চোখের ভেতরে একটা টরিক লেন্স বসে, সেটা আমরা করতে পারি একমাত্র পেন্টাক্যাম ইভ্যালুয়েশনের মাধ্যমে, কর্নিয়াল টোমোগ্রাফির মাধ্যমে। এর পরের ছবিতে আমরা দেখব কারোর চোখের কর্নিয়া পাতলা হয় একটা অসুখ যেটাকে বলে কেরাটোকোনা, সেটাও আমরা যেমন বের করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব এর সাথে যোগ হয়েছে পেন্টাক্যামের সাথে করভিস এসটি, এটা হচ্ছে কর্নিয়ার বায়োমেকানিক্যাল অ্যানালাইজার। এর পরের ছবিতে আমরা দেখব এই পেন্টাক্যাম এবং করভিস এসটি কম্বাইন্ডলি একটা রিপোর্ট দেয় যার মাধ্যমে সত্যিকারে কর্নিয়ার যে ভেতরগত যে শক্তি সেটা আমরা পেতে পারি। সুতরাং এই পরীক্ষাগুলো খুবই জরুরি ফ্যাকো সার্জারি করবার আগে। ধন্যবাদ স্যার। মাঝখানে একটি রোগের কথা আপনি বলছিলেন, এটি হচ্ছে কেরাটোকোনাস। এই রোগটি কি এবং এর চিকিৎসা সম্পর্কে জানতে চাইব। ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। আমাদের চোখের সামনে যে কর্নিয়া বা নেত্র স্বচ্ছ, চোখের জানালা যেটা, এর একটা নির্দিষ্ট পুরুত্ব আছে, কিন্তু এই কর্নিয়া বা নেত্র স্বচ্ছ যদি পাতলা হতে থাকে তাহলে কিন্তু কোনো এক সময় কর্নিয়া সংযোজন করার মতো অবস্থা হতে পারে যে একটা মৃত ব্যক্তি চোখের কর্নিয়া দান করলে সেটি লাগানো হবে এবং অন্যের চোখের কর্নিয়া নিজের চোখে গ্রহণ নাও করতে পারে, রিজেকশন হতে পারে। সেটি আমরা এখন এড়াতে পারি যদি আমরা কোলাজেন ক্রস লিঙ্কিং করি। আমরা একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। এই ক্ষেত্রে চোখের কর্নিয়াতে ভিটামিন B2 বা রিবোফ্লাভিন ড্রপ আকারে 10 মিনিট ধরে দেওয়া হয়, যেটাকে আমরা ইন্ডাকশন অব দ্য রিবোফ্লাভিন বলে থাকি। এরপরে আমরা আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি আমরা প্রয়োগ করি। এই রিবোফ্লাভিন এবং আল্ট্রাভায়োলেট রে দুটো মিলে কর্নিয়াকে শক্তিশালী করে কোলাজেন ক্রসলিঙ্কিংয়ের মাধ্যমে। সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির অ্যাভেড্রো কোলাজেন ক্রসলিঙ্কিং মেশিন যারা হচ্ছে গ্লোবাল লিডার সারা বিশ্বে কারণ এই ক্ষেত্রে এই রিবোফ্লাভিনের গুণগত মান এবং আল্ট্রাভায়োলেট রের যে গুণগত মান নিশ্চিত হওয়া দরকার তা না হলে কিন্তু এই কর্নিয়াটা শক্তিশালী হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক রোগে কিন্তু ছানির পাশাপাশি তারা গ্লোকোমা রোগে অথবা রেটিনার যে কোনো ধরনের সমস্যায় তারা আক্রান্ত তো অপারেশনের আগে আপনারা সেই রোগ দুটোকেও দেখে নেন কিনা বা এই বিষয়ে আপনারা কি কি পদ্ধতি নেন অবশ্যই আমরা দেখে নিতেই হবে আমি ছবি দিয়েই বুঝিয়ে দেই কেননা চোখের গ্লোকোমা রোগ তুমি জানো একটা নীরব ঘাতক আমরা নন কন্টাক্ট টনোমেট্রির মাধ্যমে চোখের চাপ পরিমাপ করি এবং আমরা আমাদের হাসপাতালে আগত সকল রোগীদের চাপ পরিমাপ করি এর পরের ছবিতে আমরা দেখব এর সাথে লেটেস্ট যে যন্ত্রটি যোগ হয়েছে সেটাকে বলে Corvis ST এর মাধ্যমে আমরা নন কন্টাক্ট টনোমেট্রি উইথ কর্নিয়াল বায়োমেকানিক্স আমরা দেখতে পারি এর পরের ছবিতে আমরা দেখব আমরা প্রয়োজন মনে করলে আমরা যদি দেখি চোখের চাপ বেশি বা অপটিক স্নায়ুর অবস্থা অতটা ভালো নাই আমরা সেটা নিশ্চিত করবার জন্য আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করি অপটিক স্নায়ুর এবং রেটিনার নার্ভ ফাইবার লেয়ারের স্ক্যানিং করে আমরা দেখি কেননা গ্লোকোমা মূলত অপটিক স্নায়ুর অসুখ অপটিক স্নায়ু কিছুদূর ক্ষতি না হওয়া পর্যন্ত দৃষ্টির পরিসীমা কিন্তু স্বাভাবিক থাকে সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এর পরের ছবিতে আমরা দেখব তুমি জানো যে গ্লোকোমা দুই ধরনের একটি হচ্ছে উন্মুক্ত কোণ বিশিষ্ট আর একটি বন্ধ কোণ বিশিষ্ট এই দুটো গ্লোকোমার পার্থক্য নির্ধারণের জন্য গনিওস্কোপির পাশাপাশি আমরা আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি করতে পারি এর পরের ছবিতে আমরা দেখব তুমি যে কথাটা বলছিলে যে রেটিনা ভালো করে দেখা অবশ্যই দরকার আমরা ডাইলেট করে আমরা রেটিনাটা যেমন দেখি বিশেষ করে আমরা সেখানে দেখবার চেষ্টা করি যে সেখানে বার্ধক্যজনিত রেটিনার ক্ষয় আছে কিনা এবং ডায়াবেটিসের কারণে উচ্চ রক্তচাপের কারণে বা অন্য যে কোনো কারণে রেটিনাতে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে এই ক্ষেত্রেও আমরা ওসিটি বা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করে আমরা দেখে নিই যে রেটিনাতে কোনো ছিদ্র আছে কিনা রক্তক্ষরণ যদি থাকে চর্বি যদি থাকে আমিষ জাতীয় পদার্থ যদি থাকে সেটা রেটিনার কোন স্তরে জমা হয়েছে এবং তার কোনো চিকিৎসা লাগবে কিনা সেটাও আমরা দেখে নিই এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা আল্ট্রাসাউন্ড বি স্ক্যান করি বিশেষ করে যে সমস্ত ছানির ঘনত্ব অনেক বেশি যাদের রেটিনা দেখা সম্ভব হয় না বিশেষ করে আঘাতজনিত ছানির ক্ষেত্রে যেখানে রেটিনার কোনো সমস্যা থাকতে পারে ভিট্রিয়াস প্রকোষ্ঠের রক্তক্ষরণ থাকতে পারে সেই ক্ষেত্রে এই বি স্ক্যান খুবই জরুরি ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দরভাবে বলছিলেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কথা স্যার চলে আসবো একদম প্রথমে আপনি বলছিলেন যে চোখের লেন্সের ব্যবহারের কথা তো কি কি ধরনের লেন্স আছে বা এর প্রকারভেদ সম্পর্কে আপনার কাছে একটি স্বচ্ছ ধারণা নিতে চাই প্রথমে লেন্সটা দর্শকদেরকে একটু দেখাই লেন্স কেমন দেখতে অবশ্যই এটি হচ্ছে ইন্ট্রাকুলার লেন্স কন্টাক্ট লেন্স না কিন্তু কন্টাক্ট লেন্স আমরা চোখের সামনে কর্নিয়াতে এটা ইন্ট্রাকুলার চোখের ভেতরে আমরা বসাই তো মাঝখানের যে অংশ এটা হলো অপটিক আর পাশের যে অংশ হ্যাপটিক এই হ্যাপটিক দিয়ে অপটিকটা ঠিক চোখের মাঝখানে বসে থাকে এই অপটিক্যাল পোর্শনটা দিয়ে আমরা দেখি তো মূলত লেন্স দু ধরনের মনোফোকাল এবং প্রেসবায়োপিক মনোফোকাল মানে একটা পাওয়ার আছে যেটা দিয়ে আমরা একটা দূরত্ব দেখি সাধারণত আমরা দূরের দৃষ্টিটা নির্ধারণ করি কাছে পড়তে গেলে চশমা লাগে আরেক ধরনের লেন্স রয়েছে টরিক লেন্স এটা আবার কি তুমি জানো অনেকেই চোখে চশমা পরে যাতে সিলিন্ডার পাওয়ার থাকে এখন এই ছানি অপারেশনের সময়ই আমরা সেই পাওয়ারটা সেরে দিতে পারি ফলে অপারেশনের পরে কিন্তু সিলিন্ডার পাওয়ারের আর চশমা লাগে না এটাকে বলে টরিক লেন্স এছাড়া আমরা বলছিলাম প্রেসবায়োপিক লেন্স অর্থাৎ এই লেন্সগুলোতে কাছের পাওয়ার থাকে ফলে যেমন এই লেন্সটি হলো বাইফোকাল লেন্স এখানে দুটো পাওয়ার আছে বাই মানে দুই দূরের একটা কাছের একটা কাছে যারা পড়তে ভালোবাসে তারা চশমা ছাড়া পড়তে পারে আরেকটি লেন্স রয়েছে সেটাকে বলে ট্রাইফোকাল লেন্স সেখানে দূরে মাঝে কাছে তুমি জানো এখন ইন্টারমিডিয়েট ডিস্টেন্সও একটা খুব ইম্পর্টেন্ট কারণ ল্যাপটপ কম্পিউটার সেখানে থাকে ইয়াং জেনারেশন যারা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনে থাকে তারা কি চায় তারা চায় ইন্টারমিডিয়েট পজিশনটা তাদের জন্য খুব তাদের জন্য এই এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স বা ইডফ বা এক্সটেন্ডেড রেঞ্জ অফ ভিশন লেন্স চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে সেটা আরও ভালো করে পরিষ্কার বুঝিয়ে দিই সবচেয়ে বাম দিকের যে লেন্সটি মনোফোকাল লেন্স এখানে একটি পাওয়ার থাকে কাছে পড়তে গেলে চশমা লাগে মাঝখানের যে লেন্সটি টরিক লেন্স চোখের চশমার সিলিন্ডার পাওয়ারটিও কারেকশন করে এই লেন্সটা এবং সর্বশেষ হচ্ছে ওটা প্রেসবায়োপিক লেন্স এর পরের ছবিতে আমরা দেখব এই প্রেসবায়োপিক লেন্সের মধ্যে প্রথম যে লেন্সটি এসেছিল সেটা বাইফোকাল লেন্স 1986 সালে এই লেন্সটি মার্কেটে আসে চলো আমরা ভিডিও দিয়ে দর্শকদেরকে একটা বাইফোকাল লেন্স আমরা দেখিয়ে দিই। এটি হচ্ছে টেকনিস বাইফোকাল লেন্স, অনেকগুলো রিং রয়েছে, সেটি একটি কার্ট্রিজের মধ্যে আমরা প্রবেশ করে, স্বয়ংক্রিয়ভাবে কার্ট্রিজের ভেতরে সেটি ভাঁজ হয়ে যাওয়ার পরে আমরা লেন্সটিকে ধীরে ধীরে চোখের ভেতরে আমরা বসিয়ে দিচ্ছি। লক্ষ্য করো ধীরে ধীরে ভাঁজটা খুলে বসে একেবারে ফুল ফোটার মতো করে চমৎকারভাবে মাঝখানে বসে গেল। এর পরের ছবিতে আমরা দেখব এটি হচ্ছে ট্রাইফোকাল ইন্ট্রাকুলার লেন্স, এটি এসছে মার্কেটে 2010 সালে প্রথম। এই লেন্সের মাধ্যমে আমরা একটু আগে বলেছি দূরে মাঝে কাছে দেখার সময়। চল একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই ট্রাইফোকাল লেন্সটা। এটি হচ্ছে প্যানপটিক্স ট্রাইফোকাল আইওএল। এই লেন্সটির মাধ্যমে দূরে মাঝে কাছে সব দূরত্বই দেখা সম্ভব। সেটি আমরা ইন্ট্রেপিড প্রযুক্তির মাধ্যমে চোখের ভেতরে আমরা বসিয়ে দেব। লক্ষ্য করো লেন্সটি এক্ষেত্রেও ধীরে ধীরে চোখের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং চমৎকারভাবে লেন্সটা চোখের ঠিক মাঝখানে বসে গেছে। এর পরের ছবিতে আমরা দেখব এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স। সিম্ফনি প্রথমে এসেছিল 2014 সালে। এই লেন্সটির মাধ্যমে আমরা বলেছি দূরে এবং মাঝে। চলো ভিডিও দিয়ে দর্শকদেরকে আমরা বুঝিয়ে দিই। এটি হচ্ছে সিম্ফনি এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স। এটিও আমরা ধীরে ধীরে চোখের ভেতরে বসাচ্ছি, মাত্র 2 মিলিমিটার ছিদ্র করে চমৎকারভাবে সিম্ফনি লেন্সটা চোখের ভেতরে বসে গেছে। এইসব প্রযুক্তিতে কোনো সেলাই লাগে না, ইঞ্জেকশন লাগে না, ব্যান্ডেজ লাগে না, রক্তপাত হয় না, রোগী বান্ধব এই পদ্ধতিগুলো। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে জানতে পারলাম বিভিন্ন ধরনের লেন্স এবং তার কোন কোন কাজে এটি আসলে কোন কোন মানুষের জন্য কোন কোন ব্যাপার এটি ব্যবহার হয় এই বিষয়টি নিয়ে। স্যার, একজন রোগীর তার যদি সিলিন্ডার পাওয়ার থাকে এবং তিনি যদি চশমা ছাড়া দেখতে চান অপারেশনের পর, আপনি তার জন্য কোন লেন্সটিকে আসলে সাজেস্ট করবেন? ছবি দিয়ে বুঝিয়ে দিই। তার জন্য প্রেসবায়োপিক টনিক, কেননা উনি কাছে চশমা ছাড়া পড়তে চান কিন্তু ওনার চশমাতে সিলিন্ডার। অর্থাৎ চোখের ছানি অপারেশনই হচ্ছে তার এই সমস্ত মনের বাসনা পূর্ণ করার আসল সময়, যে টোটাল চশমা ছাড়িয়ে দেওয়া। তার সিলিন্ডার পাওয়ারটা আমরা ছাড়িয়ে দেব এবং কাছে উনি চশমা ছাড়া পড়তে পারে, সেটা সম্ভব প্রেসবায়োপিক টরিক লেন্স। সেটা হতে পারে টরিক মাল্টিফোকাল লেন্স অথবা টরিক সিম্ফনি লেন্স অথবা টরিক ট্রাইফোকাল লেন্স। চলো আমরা একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে সেটা বুঝিয়ে দিই। লক্ষ্য করুন জাইস ক্যাটারাক্ট সুইট মার্কারলেস উইথ ক্যালিস্টোআই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আমরা ক্যাপসুলার এক্সিস করছি, অর্থাৎ চোখের লেন্সের সামনে একটা ওপেনিং। এটি একটা সিলিন্ডার লেন্স এবং +3 এডিশন আছে, অর্থাৎ কাছের পাওয়ারটাও রয়েছে। এটা আমরা ক্যালিস্টো ডিজিটাল সলিউশনের মাধ্যমে একেবারে সঠিক অক্ষ বরাবর আমরা টরিক মাল্টিফোকাল লেন্সটা আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ এই রোগী, ওনাকে আমরা অপারেশন করেছিলাম 6 মাস আগে, উনি এত খুশি যে উনি আরেক চোখে করে নিয়েছেন। তো দু চোখে যখন এই ধরনের অপারেশন করা হয়, শি ইজ এ টিচার অ্যান্ড শি ইজ এনজয়িং হার এক্সেলেন্ট ভিশন। ধন্যবাদ স্যার, আজকে আপনার কাছ থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রোগ এবং চিকিৎসা সম্পর্কে আমরা আজ জানতে পারলাম। আপনার কাছে আমাদের আরও অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তোমাকেও ধন্যবাদ, আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, চোখের ছানির চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করছি প্রযুক্তির সুফল বা সফলতা সম্পর্কে যে ধারণাগুলো এতক্ষণ আমরা পেয়েছি তা অবশ্যই যে কারো চোখের ছানি চিকিৎসায় সচেতনতা তৈরি করবে। সবার জন্য সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণে আজকের মতো বিদায় নিচ্ছি। বরাবরের মতো আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। সবার জন্য আবারও শুভকামনা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.